बीजेपी एक बड़ी दल है, बड़ी पार्टी है और उसके कार्यकर्ता अनुशासित कार्यकर्ता हैं। ये बीजेपी का काम ही नहीं है। ये पार्थो भौमिक 2 दिन पहले बयान दिया था, उसी का प्रतिफलन है, उसी का उसी ने पोस्टर लगवाया। पार्थो भौमिक के लोग 2 दिन आगे अपने बयान दे दिए, तो एक कथा बोले सही सेम कथा लिखा है। अच्छा, 2019 और 2024 भाजपा के लिए कितना चुनौती बोल रहे हैं? 2019 भी बैरकपुर में भाजपा जीती थी, इस बार 2021 में 24 में ये सीट भी भाजपा को ही जाएगा। 21 में 2019 में कितना पोस्टपोल वायलेंस हुआ था, कितना मुकदमा हुआ था और 2024 में कितना मुकदमा हुआ था, इसका यदि गिनती किया जाए, इसका यदि रेशियो निकाला जाए तो आपको भी समझ में आएगा कि हजारों हजारों लोग घर से बेघर हुए थे, 50 लोगों की हत्या हुई थी जिसमें हमारे क्षेत्र में ही कितने लोगों की हत्या हुई थी। तो ये जब मंच सजेगा तो हम लोग उसको बताएंगे एक एक लोगों को। मैं सिर्फ यही कहना चाहूंगा कि बैरकपुर में पार्थोभूमि के सिंडिकेट को खत्म करने के लिए पार्थोभूमि के इशारे पर ही सारा घटना हुआ था। आपने देखा होगा कि सीबीआई के रिपोर्ट में भी आई थी कि पार्थोभूमि और ज्योतिप्रिय मल्लिक ये 2 आदमी इस पोस्टपोल वायलेंस के नायक थे, उनके नाम से FIR भी किया गया था, सीबीआई ने FIR भी किया था, वो इंक्वायरी भी चल रही है, उसके बारे में जानकारी भी है, इस मीडिया में भी आया था, ऑफिशियली भी आया था, और वो पोस्टपोल वायलेंस का लोगों को जानकारी भी है। इनके कहने से इनके सिंडिकेट का खिलाफ लोग पक्ष में आएंगे, ऐसी कोई बात नहीं। ड्यूल पॉलिसी के काज करे एवं मानुष किंतु ताके जवाब देवे। बैरकपुरे मानुषे कारो तो भालो करी नहीं, एकजनों কোন লোককে খুঁজে নিয়ে আসুন যার জন্য ভালো করেছে। আজকে সাধারণ একটা উদাহরণ দিচ্ছি, অরবিন্দ রোডে যে বড় মা যে কমিটি কিভাবে নিয়ে জোর করে দখল করে নেওয়া হলো ওই মন্দির কমিটিকে, আজকে ওখানে যে হকার্সরা ছিল তাদের সঙ্গে কি ব্যবহার করা হয়েছে, তারা না খেয়ে মরছে। এই 2টো এক্সাম্পল আগে দিলাম, তারপরে 3র্ড এক্সাম্পল দেখুন গরিপুরের মানুষের, গরিপুর জুট মিলে মানুষের সঙ্গে কিভাবে ভাওতাবাজি করা হলো, গরিপুর জুট মিল কি অবস্থায় চলে গেছে, ওখানে পাশে রংকল ছিল সিসি কারখানা, তার অবস্থা কে, যে মাটি অবধি খুঁড়ে বিক্রি করে দেওয়া হয়েছে। ক্যান্ডিডেট ব্যাপারে যে সমীকরণ আছে এখানে কি সিচুয়েশন থাকবে, ক্যান্ডিডেট ডিক্লেয়ার হওয়ার পরে বললে একটা ভালো হবে। দেখুন 2019-এ যে সিচুয়েশন ছিল আর আজকে যে সিচুয়েশন আছে টোটালি ডিফারেন্ট আছে। আপনি 2019 থেকে আজকে যে সিচুয়েশনকে কম্পেয়ার করা ঠিক নেই। আর নিশ্চয়ই একটা ক্যান্ডিডেট তো ম্যাটার করে, ফেস ভ্যালু নিশ্চয়ই ম্যাটার করে। কেন, কি নতুন একটা ফেস এলে মানুষ একটা মিন্স হয় না অ্যাকসেপ্টেন্স এ হয়, মিন্স অ্যাকসেপ্ট করতে পারবে কি না, একটা পুরনো ফেস হওয়া আর ভালো ফেস যে এতদিনে মিন্স যতদিন টার্ম ছিল কাজ করেছে ওর পরে আপনি আসছে আর আপনি চ্যালেঞ্জ করছে ও ক্যান্ডিডেটকে, তো একটা টফ তো সবসময় থাকবে। বর্তমান সংসদ তো হাতে তালে তো চেনা ব্যাপারটা, লড়াই ইজি হবেই, লেকিন আপনি যে আপনার অপোনেন্ট ক্যান্ডিডেট আছে ওকেও একটা আপনি এরকম ভাববে কি না আপনি ওকে ইজিলি হেরে দেবে এরকম সিচুয়েশানই। বিকজ পলিটিক্স রাজনীতির মধ্যে না কিছু ইম্পসিবল নেই, কব কি হবে, মানুষের ভিতরে কি আছে, মানুষ কি ভাবছে, এ আপনার আপনি আর আমি জানতে পারবে না, এই তো ইলেকশন পড়েই আপনি জানতে পারবে যে সময় রেজাল্ট ডিক্লেয়ার হবে। দেখুন মোদিজি তো নিজে খুব ভালো কাজ করছে, অ্যাজ এ ন্যাশনাল লেভেলে মোদিজি যেরকম কাজ করেছে, আমি এতদিন হয়ে গেছে মিন যত আমার বছর আছে এতদিনে আমি কেউ আমার প্রাইম মিনিস্টারকে এরকম কাজ দেখেনি, তো নিশ্চয়ই মোদিজি একটা কাজের জন্য তো আপনি ক্রেডিট সবাইকে দিতে হবে। আর মোদিজি যেরকম কাজ হচ্ছে ওর উপরে তো নিশ্চয়ই ভোটিং ডিপেন্ড করবে, নিশ্চয়ই আছে অ্যাডভান্টেজ, কি ফুললি অ্যাডভান্টেজ আছে, মিন্স কি ভুল তো সবাই মানুষ করে, লেকিন ভুল থেকে শেখা দরকার আছে। এবার যে বাবা শিখেছেন আমি এক্সপেক্ট করবে কি বাবা এবার নেক্সট টাইম এরকম ভুল করবে না।